주보라 방법지 상태 자치제 라스베시표 따르는 직서 이 부지마 총회 앞으로는 소위 들었지 말겠어 수평하장 오지마로 건들이 마이범 보내란 마이 이범 범부도 আপনাদের সবাইকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এবং ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ইসলামিকের যে ভোট এত ভুট হয়নি এত ভুট লুট হয়েছে ভুট ডাকাতি হয়েছে শাসক দল সন্ত্রাস করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে বাড়ি থেকে বেরোতে দেয়নি সমস্ত বাধা উপেক্ষা করে যারা ভোট দেওয়ার চেষ্টা করেছেন তারা দৈনিকভাবে আক্রান্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন তার বলেও অনেকেই ভোট দিয়েছেন তারপরেও তিনবার চারবার আক্রান্ত হয়েও চেষ্টা করতে গিয়ে পুনরায় বাধাপ্রাপ্ত হয়েছেন ভোট দিতে পারেন চেষ্টা কি ছিল প্রথম থেকে একটা নতুন প্রবহণের ফাঁদ তারা বিস্তার করবার উদ্যোগ দিয়েছিলেন রেলের কাজ যারা করেন টুয়েলভের কাজ যারা করেন গৃহ নির্মাণ প্রকল্পে যারা টাকা পাবেন বা পাচ্ছিলেন এরকম যারা তাদেরকে গিয়ে কি বলা হচ্ছিল আলোচনা আসলে অভিজ্ঞতা গরিবের কাজ তো তেমনি তেমন একটা বিশেষ কিছু হয় না তার মধ্যে সব মিলিয়ে বছরে 15-20 দিনের কাজ 3-4 মাস পরে পরে একবার সঙ্গে সঙ্গে তারা মজুরি পান না টাকা জমা হয়ে আছে এরা যখন টাকা চাইতে যাচ্ছে তখন বলছে সামনে ভর আপনারা যে এলাকার নাগরিক ভোটার যে বুথে আপনারা ভোট দেবেন ভোটের পর তার বাদশক করলে পর আমরা বুঝতে পারবো কারা কাকে ভোট দিয়েছে আপনারা আপনাদের জমে থাকা বলুন পাবেন কিনা তারপর ঠিক হবে গৃহ নির্মাণ প্রকল্প 2016 সালে বামফ্রন্ট সরকার যেটা চূড়ান্ত করে গেছে হাজার হাজার নাম বাতিল করেছে বাদ পরও যে নামগুলো ছিল তারা নতুন কোন নাম ঢুকাতে পারেনি আইনে বাধা আছে বামফ্রন্ট সরকারের তৈরি করা তালিকায় প্রথম কিস্তির টাকা পেয়েছে দ্বিতীয় কিস্তির টাকা যখন তুলতে যাচ্ছে তাদের কাছে উল্টো টাকা চাইছে আরো বিস্তৃত যাচ্ছে এরপরেও যারা টাকা চাইতে গেছে তাদেরকে বলা হচ্ছে ভোট শাসক শাসক হল আপনাদের যে ভোট এলাকা তার ফলাফল আমরা দেখব তার উপর আমরা মূল্যায়ন করবো কারা আমাদের ভোট দিলেন কারা আমাদের ভোট দিলেন
প্রয়োজন না তার ভিত্তিতে ঠিক হবে আপনি দ্বিতীয় কিস্তি বা তৃতীয় কিস্তির টাকা পাবেন কি পাবেন না আপনার ঘর তৈরি হবে কি হবে না অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে বিরাটাংশ এরা যখন এগুলো নিয়ে দায় দরবার করছেন তাদেরকে বলা হচ্ছে দেশের ভোটটা শেষ হোক আপনারা এই এলাকার ভোটার আপনাদের ভোটের ফল আমরা দেখব তাদের আমরা বুঝে নেব কারা আমাদের ভোট দিল কারা দিল না তারপর ঠিক হবে আপনার নাম পুনরায় অন্তর্ভুক্ত হবে কি হবে না একটা পদ্ধতি তারা মনে করেছিলেন এই ভয়টা দেখিয়ে তারা ভোট বলতে পারে যখন উপলব্ধি করতে পারলেন এটাতে খুব বেশি দূর অগ্রসর হওয়া যাচ্ছে না তখন পদ্ধতি নিলেন সরাসরি টাকা দেওয়ার এলাকা বাছাই করে পরিবার চিহ্নিত করে অপ্রকাশ্যে একদিকে হুমকি আরেকদিকে অর্থ পর্যন্ত আমরা হিসাব বলার চেষ্টা করি এরপরেও যখন বুঝতে পারলেন এ কোনোটাই ঠিক ঠিক ভাবে কাজ করবে না তখনই বহির হামলা শুরু করলেন এটা আমরা উপলব্ধি করতে পেরেছি সাধারণ মানুষ 2018 নির্বাচনে যারা প্রভাবিত হয়েছিলেন প্রলুব্ধ হয়েছিলেন শিক্ষক কেরানি কর্মচারী যুবক ছোট মাঝারি ব্যবসায়ী উপজাতি তফসিলি ওবিসি সংখ্যালঘু নারী পুরুষ নির্বিশেষে তারা উন্নতি করতে পারলেন প্রভাবিত হয়েছে প্রবঞ্চিত হয়েছে এবং এই সরকারের কাছে জনস্বার্থে জনকল্যাণে এই সরকার কিছু করবে বিশেষ করে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজের মানুষ বিড়ালে দিন খায় নারী পুরুষ নির্বিশেষে তাদের জন্য এই সরকারটা কিছু করবে এটা মনে করার কোন কারণ নেই এর থেকে অব্যাহতি চাই পরিত্রাণ চাই এই প্রেক্ষাপটে এই সরকারটার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছিল বিশ্বাস নষ্ট হয়ে গেছিল এই উপলব্ধি থেকে বিজেপি দলের তাদেরকে যারা 18 নির্বাচনে ভোট দিয়েছিলেন তাদের উপর তারা আস্থা রাখতে পারছিলেন না কারণ 18 আগের নির্বাচনে তাদের তো সমুদয় ভোট ছিল 100টার মধ্যে মাত্র 5টা তারা জানেন এটা যখন জনগণ থেকে তাদের বিচ্ছিন্নতা পাচ্ছিল কণ্ঠসাধন করছিল মুখ্যমন্ত্রীর মুখ পাল্টাতে হয়েছিল দুজন লোক হাজির করতে হয়েছিল এবং ধারণা হয়েছিল সম্ভবত এটাকে উপস্থিত করে যাদের মন্ত্র বলে সেই মানুষকে আবার বদল দাবা করা যাবে কিন্তু সমস্ত কিছু একসাথে করার পর যখন তারা বুঝতে পারলে হবে না মানুষও তাদের উপর আস্থা হারিয়েছে শাসক দল মানুষকে বিশ্বাস রাখতে পারছে না এবং ভোটের দিন সন্ত্রাসের পাশাপাশি লক্ষ্য করে গেল কি আপনারা যারা আগরতলার মানুষ বলছি আর বর্তমানে কেন্দ্রের কথা বলছি এখানে দেখা গেছে নারী পুরুষদের মধ্যে অনেকেই বলছে আমরা তো বিজেপিকেই ভোট দিই না
আমাকে দিল, আমার বাড়িটা কেন খুলল, আমাকে ভোট দিতে কেন দিল না? এগুলো তো সোশ্যাল মিডিয়াতে এসছে, আমার কাছে এসে কানে কানে তো বলে থাকবে। আপনাদের বলতে আমিও তো শুনেছি, চাকরিস করেছি। কাজে এই যে কথাটা বললাম, এরা দল বদলের নাম করে জবরদস্তি করে অন্য রাজনৈতিক দলের লোকদেরকে পদত্যাগ করতে বাধ্য করে তাদের পতাকা তুলে দিয়েছিল। এরকম লোক তারা এই তিনটা চারটা বিধানসভা কেন্দ্রের নির্বাচক, তাদের উপরও আস্থা রাখতে পারেনি, তাদেরকেও ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে। তারা যখন বলেছে আমরা আপনাদের সঙ্গে আছি, বলে ঠিক আছে তাহলে আপনাদের ভোট আমরাই দেবো, কেন বেরিয়েছেন বাড়ি চলে যান? এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই চারটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চূড়ান্ত প্রহসনে তারা পরিণত করেছে। এর আগে একটা নির্বাচন করেন, পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচন, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এটা। এবং সবচেয়ে বড় কথা হল মুখ্যমন্ত্রী পাঠালেন, নূতন মুখ্যমন্ত্রী করলেন, 8 মাস পরে 50 মাস সরকার চালানোর পর কেন্দ্রে আপনাদের দল, রাজ্যে আপনারা, 8 মাস পরে বিধানসভা, সাধারণ নির্বাচন, এরকম একটা জায়গায় গিয়ে উপনির্বাচন এই পদ্ধতি অনুসরণ করতে হলো কেন? প্রেক্ষাপট হচ্ছে জনবিচ্ছিন্নতা, এটা শাসন দলে চরম ব্যর্থতা, সত্যিরা দুর্বলতা, জনবিচ্ছিন্নতা, এটা একটা চূড়ান্ত নিদর্শন। এবং ভীত সন্ত্রস্ত হয়ে আত্মাস করার যে নির্বাচন, তার আগে এই চারটা কেন্দ্র হাতছাড়া করতে চাইছিলেন না, যে কোনো ভাবেই হোক এগুলো হাতে রাখতে হবে। এটাকে পাঞ্জা হিসাবে ব্যবহার করে দেখাবার চেষ্টা করতে হবে, এই দেখো মানুষ কত বেশি মিশে আমাদের সঙ্গে আছে, কোন ঝুঁকি 2023 নির্বাচনে নেওয়া যাবে না। এই সমস্ত ভাবনা চিন্তা পরিকল্পনা ঘুরায় পরে এই কৌশল তারা গ্রহণ করতে বাধ্য হয়েছেন, এটা নিকৃষ্ট দৃষ্টান্ত। শুধু চারটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যেখানে হয়েছে সেখানকার নাগরিক বা নির্বাচক না, সারা ত্রিপুরার মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। আমরা কি লক্ষ্য করেছি, আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির 300তম রাজ্য সম্মেলন কে উপলক্ষ করে বিবেকানন্দের ময়দানে যে রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছিলাম, সেই সমাবেশের মঞ্চ থেকে আবেদন করেছিলাম, আপনারা যারা এসেছেন শুধু তাদেরকে না, সারা ত্রিপুরার নাগরিকদের উদ্দেশ্যে ভোট লোক করতে দেবেন, প্রযোজ্য করুন, নিজের ভোটের অধিকার কাউকে হরণ করতে দেবেন না, আপনার নিজের ভোট আপনি নিজে প্রয়োগ করুন, কাকে দেবেন আপনি ঠিক করবেন। সেই থেকে যে আমাদের আহ্বান, এটা এই চারটা কেন্দ্রের উপনির্বাচনের সময়ও নির্বাচক মন্ডলীর উদ্দেশ্যে আমাদের আহ্বান ছিল। আমরা কি লক্ষ্য করেছি, ব্যর্থ হয়, বিফল হয়, পত্রিকায় দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিভাবে লড়াই করে মহিলা পুরুষ নির্বিশেষে তরুণ তরুণী বয়োবৃদ্ধ 85 বছর বয়স পর্যন্ত সমস্ত বাধা বিপত্তি আক্রান্ত হওয়ার পরেও রক্তাক্ত হয়েও ভোট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাদেরকে আমরা সেলাম জানাই, অভিনব।
অভিনন্দন জানাই তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে পদচিহ্ন একে নিয়ে গেছেন গণতান্ত্রিক অধিকার হরণ লুটের বিরুদ্ধে সাহসে বক্তৃতা দিয়ে সেই অধিকার পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠার জন্য যে অগ্রণী ভূমিকা তারা নেওয়ার চেষ্টা করেছেন সেই পথ অনুসরণ করে ত্রিপুরা জালে সামনে খেয়েছে দুর্বাধ এই কারণেই এরা প্রথম প্রদর্শক তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি সেদিন আজকেও দাঁড়িয়ে আবার তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি সব কিছু নিঃশেষ হয়ে গেছে কিছু হতাশ মানুষ এবং এর মধ্যে আমাদের বঙ্গবন্ধু আছেন যাদের রাজনৈতিক অধিক খুব একটা লম্বা না কংগ্রেস যুব সমিতির ফেসিস দুঃশাসন দেখেননি কংগ্রেস রাজত্ব দেখেননি বামফ্রন্ট সরকারের সময়ই তাদের জন্ম সেখানে শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ পরিবর্তন হয়েছে আচরণ নির্বাচনে আক্রান্ত হয়েছেন সহ্য করতে পারছেন না ক্ষুব্ধ বিক্ষুব্ধ হচ্ছেন নানা কথাবার্তা বলবার চেষ্টা করছেন তার মধ্যে হতাশার ছাপ লক্ষ্য করা যাচ্ছে কেন হতাশ হয়ে হতাশা তো দুর্বলতা রাজনীতিতে হতাশার স্থান নেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা বলছি এই নির্বাচনে চারটা কেন্দ্রে মানুষ যে ভূমিকা নিয়েছেন পঞ্চায়েতের নির্বাচনে ত্রিপুরা উপজাতি এলাকা সশস্ত্র জেলা পরিষদের নির্বাচনে লোকসভার নির্বাচনে নগরের নির্বাচনে এরকম ভূমিকা তো নিতে আমরা সেভাবে দেখিনি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা নেননি ঘটনা তা না কিন্তু এই চারটা নির্বাচনকে ভিত্তি করে যে ভূমিকা গ্রহণ করতে মানুষকে আমরা দেখলাম এটা একটা অনন্য নজির স্থাপিত হয়েছে কাজে কেন হতাশ হবে এখান থেকে শক্তি অর্জন করার মতো কিছু ভিত্তি নেই তাহলে কি করে হবে কাজে তাদের উদ্দেশ্য বলব আপনার নিজের মধ্যে যে উৎকায়িত শক্তি তার উপর বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে জনগণের উপর বিশ্বাস সারানো চলবে না তাদের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে সে মানুষের মধ্যেই তো আমাদের যেত সে মানুষকে দিয়েই অবস্থা পরিবর্তনের জন্য আমাদের অগ্রসর হতে হবে আমরা এই পরিস্থিতিতে কি বলছি বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে গত 23 তারিখ রাজ্যের মুখ্য সচিবের সাথে প্রতিনিধি মন্ডলী সাক্ষাৎ করেছেন তারা কি বলেছেন সচিব কি বলেছেন সেদিনই সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে বামপন্থী ফ্রন্টের নেতারা বিশেষ করে বামপন্থী ফ্রন্টের দিকে আহ্বায়ক বিস্তৃত পরিচয় তুলে ধরবার চেষ্টা করেছেন তার পরবর্তী সময়ে আমাদের যারা বামপন্থী বিধায়ক আছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধি মন্ডলী রাজ্যের রাজ্যপাল মহোদয় তার সাথে সাক্ষাৎ করেছে পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করেছে পয়লা জুলাই 30শে জুলাই এবং পয়লা জুলাই গতকাল মুখ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছে সেখানে মূল বক্তব্য কি এভাবেই চলবে করবার জন্য তাকে স্বাধীনতা দিয়ে অপরাধী অপরাধী তার কোন দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় দিয়ে তাকে যাচাই করার কোন সুযোগ নেই নির্ভীক ভাবে দৃঢ় ভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য
পুলিশকে এগিয়ে যেতে বলুন। মুখ্য সচিব তাকে জিজ্ঞেস করছিলাম, আমরা স্বরাষ্ট্র সচিবকে, তিনি বলছিলেন সবিনয়ে স্বরাষ্ট্র সচিবের ভুল দায়িত্বে তো আমিই আছি, আমরা বলছিলাম ভালোই তো হলো, সেই ভূমিকা নেওয়ার চেষ্টা করুন, সেই ভূমিকা নিতে হবে। আর কতদিন বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ের দরজা বন্ধ থাকবে, তারা সভা সমাবেশ করতে পারবেন না, তাদের রাজনৈতিক মতামত ব্যক্ত করতে পারবেন না, রাজনৈতিক কর্মসূচি রূপায়ণ করতে পারবেন না, এটা বন্ধ করুন, তাদের অফিস খুলবার সুযোগ করে দিন, এবং তারা তাদের স্বাধীনতা ভোগ করতে পারছেন না, তাদেরকে স্বাধীনভাবে নির্ভীকভাবে তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, সেটা যাতে তাদের মাধ্যমে উপস্থিত করে রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পারে। আমরা খুব বেশি কথা বলেছি ঘটনাটা না, এই কথাগুলো শুধু মহাত্মা কমিউনিস্ট পার্টির জন্য না, শুধু বঙ্গবন্ধু ফ্রন্টের জন্য না, শাসক দল ছাড়া আর কোন দলেই তো কোন অধিকার নাই। আমরা এটা সেখানে বলবার চেষ্টা করেছি। মুখ্য সচিব তিনি বলবার চেষ্টা করেছেন, আমরা নজর নেব, আমি তাকে সবিনয়ে এটা বলেছি, আপনাদের মুখ্যমন্ত্রী প্রথম যখন শপথ গ্রহণ করেন তারপর সাংবাদিকদের সামনে যে কথাবার্তা বললেন, এই যে নির্বাচনটা হল অন্য জায়গা ছেড়ে দিয়ে তার যে বিধানসভা কেন্দ্র আর বর্তমানে এই যে মুখ্যমন্ত্রী জয় ঘোষিত হল, মুখ্যমন্ত্রী তো নিজে সব থেকে ভালো জানেন তিনি কি করে জয় হাসিল করেছেন। আমরা লক্ষ্য করেছি মুখ্য সচিব চোখ বন্ধ করে মুখটা নিচু করে দেবপাক বসেছিল, তারপরেও কিন্তু তাকে আমরা বলেছি তার সাথে কথা বলব। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মুখ্যকে যে কথাবার্তা বলেছেন অন্তত সেগুলোর দিকে নজর দিন। মুখ্য সচিবকে আমাদের বলেছেন তার সাথে আমরা কথা বলব, আমরা দেখি আমরা কি করতে পারি। পুলিশের মহানির্দেশক বা বিধায়কের প্রতিনিধিরা যারা কথা বলতে গেছেন তালিকা সূত্র 155টা তার কাছে উপস্থিত করার পর সে প্রায় খেপে উঠছিল, আমি সেখানে যাইনি, ফিরে এসে প্রতিনিধি মন্ডলী বলছিলেন একটু পরে আমরা সাংবাদিক বন্ধুদের সামনে যাব, যেগুলো আমার কাছে দিলে কি হবে, এগুলো জানতাম এলাকায় ঘটনা ঘটেছে, সে এলাকার যে থানা আছে সে থানায় গিয়ে এফআইআর করতে হবে, তাহলে পরে আমরা কি করে ব্যবস্থা নেব, এটা নির্লজ্জন হোক। পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পালন করছেন, তার ব্যর্থতার ফসল হিসাবে সাধারণ মানুষ আক্রান্ত বিধ্বস্ত হয়ে থানায় গিয়ে পুলিশের কাছে আক্রমণকারীর বিরুদ্ধে অভিযোগ করতে পারছে না, এই নিয়ে তার কোন সম্মিক্ত লজ্জা থাকলে বা এরকম ভাবে বলতে পারেন। ফারুকুল সাহা তিনি তখন ঘুরে দাঁড়িয়ে রুখে দাঁড়িয়ে বলছেন, আপনি কি বলতে চাইছেন, আমাদের বিরুদ্ধে যারা কোন গণতান্ত্রিক আন্দোলন মানুষের স্বার্থে যখন আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করি, বেআইনি ঘোষণা করে আমাদের বিরুদ্ধে যারা মামলা রুজু করে
আমাদের যাদের আক্রমণ করে এরা যখন থানায় অভিযোগ করেছে আমাদের বিরুদ্ধে পুলিশ যে চঞ্চল হয়ে ওঠে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তো পুলিশকে এসে ভূমিকা নিতে হয়েছে না এই অবস্থার মধ্যে ওই যে অনাধর সাপের মাথায় ধুলো ছিটকে পড়ে যে অবস্থা হয় তারপর আস্তে নিয়ে গেছেন লজ্জা নাই তো থাকে এরকম কথা বলতে পারে আইনকে সুপ্রিম কোর্ট কি বলেছে আক্রান্ত মানুষ বিপন্ন মানুষ বিধ্বস্ত মানুষ থানায় যাতে না পারলে পুলিশ যখন জানে পুলিশ নিজেরা সড়ক প্রণোদিত হয়ে সে মানুষের সাথে কথা বলে তারা নিজেরা মামলা দায়ের করবে প্রাথমিক মামলা পুলিশ দায়ের করবে তারপর সেই মানুষের সামনে কথাবার্তা বলে পরবর্তী সময় তাকে আরো বিস্তৃত পরিচয় হয়ে যাবে এই কথাগুলো তাকে বলা হয়েছে মুখ্য সচিব কালকে বললেন এখন অনলাইনে অভিযোগ করা যায় এই অভিযোগ করলেও পুলিশকে এই অভিযোগের তদন্ত করতে হবে ব্যবস্থা নিতে হবে তো এই কথা বলার পর মুখ্য সচিবকে আমরা বললাম আপনার ডাইরেক্টর জেনারেল পুলিশের যদি এই অ্যাটিচিউড হয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তাহলে তার কাছে আপনি যে বলছেন অনলাইনে অভিযোগ কে দেখবে এগুলো তিনি কিছু বলতে পারেন তিনি কিন্তু কিছু বলতে পারেন তাহলে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার জনগণের কাছে যেটা আমরা বলতে চাইছি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের বিধায়কদের প্রতিনিধিরা গেছেন রাজ্যপাল থেকে আরম্ভ করে এই যাদের কথা আমরা বললাম পুলিশের মহানির্দেশক এবং প্রশাসনের যিনি প্রধান ব্যক্তি সচিব মুখ্য সচিব গেছেন বিশ্বজিন্দ উপস্থিত করেছে যদি মনে করে সব হয়ে যাবে আর কোনো সমস্যা নাই আমরা কিন্তু এই ধরনের মুখে আক্রান্ত না এবং রেকর্ড করার জন্য আমরা উপস্থিত করেছে কিন্তু পাশাপাশি যেটা করতে হবে পাশাপাশি শুধু আজকে এই বামপন্থী ফ্রন্টের ডাকা প্রতিবাদ সভায় যেভাবে জড় হয়েছেন আপনারা আমি আপনাদের অভিনন্দন জানাই এরকম ভাবে আগরতলার শহরের কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে এসে এই বড় বড় জমায়েতের মধ্যে নিজেদের আগত রাখতে চলবে না এই জমায়েতগুলোকে ডিসেন্ট্রালাইজ করুন নিজের এলাকায় করুন সামনের ভোটে তো আপনার এলাকার বুদ্ধি আপনাকে ভোট দিতে হবে আপনি তো অন্য লোকের প্রতি গিয়ে ভোট দিতে পারবেন না আপনার বাড়িতেই থাকতে হবে মা বাবা স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে এই জায়গায় আপনাদের কাছে আমাদের যেটা আবেদন থাকবে যে রাজ্যের আমরা উপস্থিত করলাম যে বিষয়গুলো কার্যকরী করা হোক বলে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলে আসলাম এখানে দিকে চাপ থাকবে আরেক দিকে জনগণকে আমাদের এই যে লড়াই এই লড়াইয়ের বৃত্তে আরো বেশি সংখ্যায় সমর্থিত করতে হবে এটা এলাকা ভিত্তিক উদ্যোগ নেন পাড়া ভিত্তিক মহল্লা ভিত্তিক গ্রাম সভা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক উদ্যোগ নেন প্রত্যেক এলাকায় সুবিবেচক নাগরিক আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন সাহসী যুবক যুবতী আছেন মায়েদের ছেলেদের মধ্যে এরকম সাহস দেখানোর মতো বামুন আছেন শিক্ষক কেরানি কর্মচারীদের মধ্যেও এরকম সাহসী মানুষ আছেন যারা চাকরি থেকে অব্যাহত নিয়েছেন তাদের মধ্যেও মানুষ আছেন ব্যবসায়ী বন্ধুদের মধ্যেও আছেন তারা এই সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের যে আবেদন থাকবে বড় বড় সমাবেশকে প্রতি মাসে করা যাবে না আর যদি প্রতি মাসে প্রতি সপ্তাহে এরকম সমাবেশ ডাকি আমরা আপনি বাড়ি
ঘর বন্ধ বন্ধ অফিস কাছারি ব্যবসা বাণিজ্য বন্ধ করে এলাম আসবেন আমরা তো একজন অভিজ্ঞ অভিজ্ঞ অবিবেচক না কালে আমাদের কি করবে বুঝলি জনগণ এই পরিস্থিতির মধ্যে এই চারটা নির্বাচনে যেটা বলছে সিলভার লাইনিং মানুষ ভোট দিতে চায় আক্রমণ মোকাবেলা করে রক্তাক্ত হয়ে এটা থেকে শিক্ষা নেবে নিজের আকার মানুষকে নূতন করে সংগঠিত করার চেষ্টা করতে হবে চার দলের মধ্যে আবদ্ধ না রেখে এবং এটা তো লক্ষ্য করেছেন আগরবার এই যে ভূত লোকটা হলো আগরতলার যুবকদেরকে এই বয়সীদেরকে বড় অংশ কিন্তু সমাহিত করতে পারেনি যদি তাই হতো তাহলে দিলুনিয়া থেকে সাবরুম থেকে উদয়পুর থেকে সোনামুড়া থেকে বিশালপুর থেকে রানীর বাজার থেকে মোহনপুর থেকে চিরাড়ের দিকে আনতে হবে কেন কারণ কি কিছু বুধবার হচ্ছে না এটা মনে করলে কিন্তু ঠিক হবে কাজে সারা জীবন জনগণের উদ্দেশ্যে বলছি আপনাদের কাছেও বৃত্ত ভাবে আবেদন করবো একটা নূতন উদ্যমে সামনে যে মানুষের লড়াইটা অপেক্ষা করছে সেই জায়গায় এখানকার অভিজ্ঞতাকে পাথেয় করে নিজ নিজ এলাকার মধ্যে ঘরে ঘরে বামপন্থী আন্দোলনের নেতা কর্মী সংগঠন আপনাদের কিন্তু আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে একটা সামাজিক সম্পর্ক বন্ধন তৈরি করতে হবে তাদের সঙ্গে শুধু আমাদের ভোট দেওয়া নেওয়ার সম্পর্ক না সরকার তৈরি বাঁধার সম্পর্ক না সামাজিক সম্পর্ক বিপদে আপদে উৎসবে দেশবে আমরা যদি পাশে পড়োশী হয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে না পারি তার কাছে গিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে গিয়ে দাবি করি তাহলে সেই মানুষটা আমার আপনার সম্পর্কে কি মূল্যায়ন করবেন এই জায়গাটায় বিশেষ করে আপনাকে আবেদন করতে চাইছি সামাজিক সুসম্পর্ক গড়ে তুলুন তার মধ্য দিয়ে দেশের অবস্থা রাজ্যের অবস্থা সেগুলো আলোচনা করার শুধু পার্থ এটা বাদ দিয়ে শুধু ভোট শুধু সরকার কাকে পরাজয় করতে হবে কাকে যেতে হবে এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে আপনি প্রত্যাশা অনুযায়ী কিন্তু সার্বিক সাফল্য যেটা চাইছেন সেটা অর্জন করতে পারবেন যদি মনে করেন সেটা কিন্তু ভুল থেকে যাবে তাতে ফাঁক থেকে যাবে তাই আমাদের আমাদের এই জায়গাটায় যোগ দেওয়ার চেষ্টা করবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাইছি কেন আমরা কাজ নাই রোজগার নাই খাবার নাই অর্ধাহার অনাহার অনাহার মৃত্যু সন্তান দেখলে নূতন করে কত বলবে এই জায়গায় গত চার বছরে এই ধরনের বহু সময় এগুলো আমরা করি আমাদের বামপন্থী বিধায়করা পরে এগুন 13ই মে থেকে বিশে জুন পাঁচ সপ্তাহ শ্রেষ্ঠ মহকুমা আমরা ধরেছি 57টা ব্লক 20টা নগর সেই জায়গাগুলোতে যারা স্থায়ী বসতি স্থাপন করে আছেন মানুষের সঙ্গে মিলেমিশে তারা যখন জেনেছে বামফ্রন্টের বিধায়ক আসছেন আমাদের দৈনন্দিন সমস্যাগুলো বেঁচে থাকার সমস্যাগুলো জানবার জন্য বুঝবার জন্য তাদের কি করা উচিত বুঝে নেবার জন্য তখন বিভিন্ন মানুষ এসছে গ্রাম পঞ্চায়েতের এবং বিএস কমিটি প্রায় 95 ভাগের বেশি এই গ্রাম পঞ্চায়েত বিএস কমিটির মধ্যে যারা বসতি স্থাপন করে আছেন তাদের মধ্যে প্রতিনিধি মাধ্যমে এই সভাগুলো দেখছে প্রায় 6,000-এর বেশি মানুষের সাথে আমাদের বিধায়ক বন্ধুরা কথা বলতে পেরেছে তার থেকে মূল কথা যেটা বাজব কি করে কাজ নাই রেগার নামে লুণ্ঠন চলছে চরম দুর্নীতি চলছে প্রেমের নামে লুণ্ঠন চলছে চরম দুর্নীতি চলছে এখানে গ্রামের রাস্তাঘাট ভেঙে চৌচি সারাই নাই
কারণে যাবে কার কাছে যাব বিদ্যুৎ নাই একবার গেলে পর ঘন্টা না দিন না সপ্তাহ না মাস না কোনো কোনো জায়গায় তিন মাস যাব বিদ্যুৎ আসছে না বিদ্যুৎ না থাকলে জলে কল চলছে না পানীয় জল পাওয়া যাচ্ছে আবার ছড়ানোর দরকার খেতে হচ্ছে বিদ্যুৎ না থাকলে তো সেচের যে ব্যবস্থা বামপন সরকার করে গেছে সেগুলো অচল হয়ে পড়ে থাকছে জমি ফুটি ফাঁকা কার কাছে যাব গৃহনির্মাণ প্রকল্প এটা শুনে রাখছে না কোথায় আমরা টাকা চাইছি আরো বেশি টাকা চাইছি আপনারা বিধানসভায় বলেছেন এখন মন্ডলের লোকরা বলছে তৃতীয় কিস্তির টাকা আনতে গেলে তাদের নাকি টাকা দিতে হবে চলছে নাকি সামাজিক প্রকল্প প্রায় 50,000 4,22,000 সঙ্গে দিয়েছিলাম সেগুলো আপনারা জানেন আমরা সেখানে বলছি যাদের নাম বাতিল হয়েছে গৃহ নির্মাণ প্রকল্পের প্রত্যেককে আবার অন্তর্ভুক্ত করে এই প্রকল্পে গৃহ নির্মাণের জন্য তাদের টাকা দিতে হবে এটা কালকে চিঠি দিয়ে দিয়ে আমরা বলে এসেছি কারণ সারা ত্রিপুরার মানুষের দাবি সামাজিক ভাতা যাদের নাম বাতিল হয়েছে চিপসে দিয়ে আমাদের করার চেষ্টা করছেন তাদের মধ্যে তো অনেকে মারা গেছেন যারা মারা গেছেন তাদের ভাতা তো আমরা চাইছি না কিন্তু তাদের 50,000 তো পায় গেছে হতে পারে ভাতা যখন পেয়েছেন তখন বিপিএল ছিলেন এই সময় বলতে হয়তো কারণ ঘরের ছেলে চাকরি পেয়েছে মেয়ে চাকরি পেয়েছে স্বামী চাকরি পেয়েছে তারা বিপিএল না এরকম না দু চারটা যদি আইডেন্টিফাই হয়ে বাতিল হতে পারে কিন্তু 50,000 আপনার বিপিএল কাছে তালিকা নেই 2018 মার্চ পর্যন্ত কারা ভাতা পেতেন এখন কারা ভাতা পান মাঝের যে সংখ্যাটা বাতিল হলো কেন বাতিল হলো এ নিয়ে পরীক্ষা করা যায় না আমরা বলেছি তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এই যে বিষয় হলো শিক্ষা শত শত স্কুল একজন মাত্র শিক্ষকে চলছে প্রসি চলছে কোথায় ক্লাস আরে আমি তো ত্রিপুরার প্রথম পাঁচটা স্কুলের মধ্যে অন্যতম হচ্ছে শিশু বিহার স্কুল তার পাশেই তো আমাকে সরকার থেকে একটা ঘর দেওয়া হয়েছে থাকবার জন্য আপনাদের অনুরোধ করব সাত দিন সকালবেলা 6:30 থেকে 10:30 পর্যন্ত এই স্কুলের আশেপাশে একটু হাঁটুন তো দেখুন তো ক্লাস হয় কিনা শিক্ষক নাই তো নাম ডাকা হয় তাও সময় মতো না একটা দুটো ক্লাস হয় তারপর বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে মায়েরা অপেক্ষা করছে 10:00 পরে তাদের ছাড়বে ঘন্টা বাজিয়ে নিয়ে চলে যাবে কি হচ্ছে এগুলো আমার তো গ্রামের অবস্থা কি হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হয় স্বাস্থ্য শুধু ডাক্তারের অভাব নার্সের অভাব প্যারামেডিক্সের অভাব মানুষ কি বলছে ছোটখাটো অপারেশন করতে গেলে তো ডাক্তার বাবু বলছে অপারেশনের সুই কিনে আনুন সুতা কিনে আনুন তুলো কিনে আনুন ব্যান্ডেজ কিনে আনুন মুখ্য সচিবকে বলেছি আমরা কি নিয়ে বড় করছে আপনার সরকার উনি তো চক্ষু ছানা বড় করে তাকিয়েছেন আমাদের দিকে বলছেন কি তারপর যখন তাকে আমরা বললাম ম্যালেরিয়া আক্রান্ত এলাকা গন্ডা ছড়া ছমানো হাসপাতালে ভর্তি করার মধ্যে পর কয়েক ঘন্টার মধ্যে আগরতলায় পাঠিয়ে দিচ্ছে অ্যাম্বুলেন্স দিচ্ছে দিয়ে বলছে পেট্রোল ডিজেল নাই এগুলো আপনাদের কিনতে হবে তো হাসপাতালে কেন যাচ্ছেন না বলে ওষুধ কোথায় হাসপাতালে রাখতে গেলে তো খাবার দিতে হবে পয়সা নাই তো এবং আমাদের বিধায়ক সুদন দাস বলছিলেন গণাচলে যখন তাদেরকে আমরা পাঠিয়েছিলাম ছাবড়িতে যখন আমরা পাঠিয়েছিলাম বিধায়কের দল ম্যালেরিয়ার প্রকোপ হাসপাতালে যখন গেলেন ডাক্তারবাবু বলছেন কোন ঔষধ নাই ডাক্তার বাবুরা নিজেরা চাঁদা দিয়ে 15,000 টাকা সংগ্রহ করে ম্যালেরিয়া রোগীদের জন্য বাজার থেকে ঔষধ কিনে বন্টন করছেন আমি দেখলাম আমার মুখ্য সচিবের মুখটা কালো হয়ে গেছে কালো হয়ে গেছে কারণ তার উপলব্ধির মধ্যে হচ্ছে তিনি যে এই সরকারের মুখ্য সচিব আমরা বললাম এই অবস্থাটা পরিবর্তন হবে না এগুলো তো আমাদের কথা না এই গোটা রাজ্যটা যে গত 5 সপ্তাহ যাবত আমরা ঘুরলাম হাজার ছয়েক মানুষের সাথে কথা বললাম তাদের যে বক্তব্য
সেই বক্তব্য আপনার সামনে আমরা তুলে ধরছি, ডিএমকে আমরা কভার করেছি, এখন আপনার কাছে আমরা আসছি। দেখতে হচ্ছে নাকি রেশন ব্যবস্থা ভেঙে চলেছে, কেরোসিন তেলের দাম রেশনে 85 টাকা, রেশনে গুলো তো তেল নাই, বাজার থেকে কিনতে হচ্ছে 125 টাকা, 130 টাকা, 135 টাকা। এটা শুনেও মুখ্য সচিবের চক্ষু ছানা ওরা বলছেন কি, তাকে তো আমি বলতে পারি না, আমরা বলতে পারি না, আপনি গ্রামে যান ব্লকে যান, এটা মুখ্য সচিবের কাজ না, তাকে বলতে হয়েছে আমাদের। আপনি কেন যাবেন? বিডিরা কি করছেন, এসডিএমরা কি করছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করছেন? যার যেদিন রেশন তোলার কথা সেদিন গেলে দেখা যায় 4টার মধ্যে 1টা পাচ্ছেন, 3টা পাচ্ছেন না, আবার এই 3টার জন্য 3 বার যেতে হচ্ছে, এবং রেশনের দোকান তুলে নিয়ে আসছে। যখন সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য চলছিল তখন গন্ডাছড়া ছাওয়ার দূর দূরান্তের সীমান্তবর্তী এলাকার অনেক রেশনের দোকান আমরাই সরকারে থাকার সময় তুলে আনতে বাধ্য হয়েছিলাম, আবার সন্ত্রাসবাদ মোকাবেলা করে শান্তির পরিবেশ পুনঃস্থাপন করে সেই রেশনের দোকান নিজ নিজ এলাকায় আমরা পৌঁছে দিয়েছিলাম। এখন আবার নূতন করে সেই রেশনের দোকান এক একটা এলাকায় 30টা 32টা করে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে একজন রেশন দোকানের মালিক 2-3টা রেশনের মালিকানা ভোগ করছে। এবং গ্রামের লোকরা, ট্রাইবাল এলাকার লোকরা বলছেন 15 কিলোমিটার থেকে 21 কিলোমিটার হেঁটে গিয়ে রেশন তুলতে হচ্ছে। চিফ সেক্রেটারি বলছেন, বলছেন কি, আমি আপনাদের সামনে বলছি কথাগুলো এই কারণে যে কালকে তো এরকম সময় তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, আমরা জিজ্ঞেস করেছি এভাবে চলবে, এটার নাম মডেল স্টেট। কাজে এরকম জায়গায় দাঁড়িয়ে তাকে আমরা বলেছি আপনি ভূমিকা নিন, আমরা চাইবো ডিএমদের, সচিবদের, বিডিওদের, এসডিএমদের সক্রিয় করুন, টাকা যাচ্ছে, লুট হচ্ছে, ঠিক জায়গায় পড়ছে না, এটা বন্ধ করুন। আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করবো বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে, একদিকে গণতন্ত্র গণতন্ত্র চাইছি কেন যেন এগুলি বলা যায়, আরেকদিকে এই যে নাকে শুকিয়ে মানুষ অনাহারে মৃত্যুবরণ করছেন, লুটের রাজত্ব চলছে, দুর্নীতি আর সরকারটা সমর্থক হয়ে গেছে, এর থেকে বেরিয়ে আসতে হবে তো, সরকার পাল্টাবেন কেন? তাহলে যতক্ষণ আছে ততক্ষণ তার কাছ থেকে দাবিগুলো আদায় করার জন্য লড়াই করতে হবে, একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শান্তির জন্য সুস্থিতির জন্য, আরেকদিকে বেঁচে থাকবার জন্য এই জরুরি যে দাবিগুলো, এই দাবিগুলি নিয়েও কিন্তু লড়াই আমাদের করতে হবে, দুটাকে একসাথে নিয়ে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, একটা থেকে আরেকটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের বিশ্বাস আপনারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে সামনের দিনে ব্যাপকভাবে উদ্যোগ নিয়ে বেশি মানুষকে সংগঠিত করে এই ভূমিকা নেবেন, লড়াইয়ের ময়দানে তার প্রতিফলন ঘটাবেন, এর মধ্য দিয়ে সামনের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামটা অপেক্ষা করছে সেই সংগ্রামটায় আপনারা মুখোমুখি হবেন। এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে দীর্ঘক্ষণ সভা চলল, আমাকে আপনাদের সামনে কথা বলতে দেওয়া হলো, আপনারা শুনলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।